নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। প্রয়াত জ্যোতিলাল চৌধুরীকে শ্রদ্ধা জানালো শিলচর। জেলা সদর থেকে পলাতক আছিমিয়া স্কুলের শিক্ষক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। অবৈধভাবে মাটি খনন সেনাকর্মীদের সরব তোপখানার স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সদ্যপ্রয়াত স্বনামধন্য অধ্যাপক তথা প্রবীণ বরিষ্ঠ সাংবাদিক জ্যোতিলাল চৌধুরীর স্মরণে এক শোকসভার আয়োজন করল শিলচর প্রেস ক্লাব। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে এই মর্মে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রথমে প্রয়াত অধ্যাপক তথা বরিষ্ঠ সাংবাদিক জ্যোতিলাল চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। পরে এক স্মৃতিচারণ সভাও অনুষ্ঠিত হয়। এতে প্রয়াতের জীবনী নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শহরের বিশিষ্ট জনেরা। এদিন সভা শেষে 1 মিনিট নীরবতা পালন করেন আয়োজকরা। এটা আমরা হলো করে বলতে পারি, কেউ বলতে পারবেন না যে আমি এই মতবাদে বিশ্বাস। একটা না একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। জ্যোতিলাল বাবুরও সেটা ছিল, তিনি একটা মতবাদ পোষণ করতেন, লালন করতেন, কিন্তু সবসময় আমরা তাকে দেখেছি যে নিরপেক্ষ। আমরা দেখি এখানকার সংবাদ মাধ্যমে অনেককে আমরা দেখেছি, এখনো দেখছি যে এই নিউজটা যাবে না, এই সংগঠনের নিউজ যাবে না, এই বিষয়টি যাবে না, তার মধ্যে সেটা কোনো দিন এক বিন্দু তিলমাত্র ছিল না। সেটা অত্যন্ত গর্বের বিষয়, হয়তো সম্পূর্ণ বিপরীত মতাদর্শ, কিন্তু সেটা তিনি তুলে ধরতেন। যে দিকটি এখন পর্যন্ত তেমনভাবে উঠে আসেনি সেটি হলো যে তিনি যে কাগজে কাজ করতেন, দ্য সেন্টিনেল, সেটা একটা হেভি ওয়েট কাগজ এক সময় ছিল, হেভি ওয়েট ত্রাস ছিল। এবং ত্রাস আমরা জানি কখনো ব্ল্যাকমেইলিং হয়, কিন্তু দ্য সেন্টিনেল কখনো কাউকে ব্ল্যাকমেইলিং করেনি, সেটা অন্তত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সেই যে দা সেন্টিনেলের যেটা ওয়েব ছিল, আজকের দিনে হয়তো তাদের নানা ধরনের বিবর্তন ঘটেছে, দা সেন্টিনেলে কিছু বেরোবে বলে পুরো আসাম প্রশাসন একেবারে তাদের টনক নড়ে যেত। বহু ঘটনা রয়েছে, জ্যোতিলাল বাবু সেই দায়িত্ব পালন করেছে। সম্প্রতি করিমগঞ্জ জেলার পাথারকান্দি শিক্ষা খণ্ডের আছিমিয়া হাইস্কুলের নানা দুর্নীতি সংক্রান্ত খবর নিয়মিতভাবে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতে দেখা গেছে। এতে দেরি হলেও নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। বিগত দিন কয়েক আগে গণ অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তে নেমে উল্লেখিত স্কুলের নানা দুর্নীতির কথা সামনে আনেন পাথারকান্দি সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার। পরে বিষয়টি জেলা শাসক সহ জেলা আইএস অফিসারের নজরে আনা হয়। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে পাথারকান্দি পুলিশের এসআই জে নাথ, এএসআই একে আহমেদ ও এসপিও মুজিবুর রহমান তদন্তে নেমে আছিমগঞ্জ বাজার সংলগ্নে থাকা এক গোপন স্থান থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করেন এবং এদিনই অভিযুক্তকে পুলিশের পক্ষে জেলা সদর পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। কিন্তু এদিন সন্ধ্যায় পুলিশের চোখে ধুলো দিয়ে আটক শিক্ষক পালিয়ে যান বলে অভিযোগ জানা গেছে। এতে প্রশাসনের মধ্যে ব্যাপক দৌড়ঝাঁপ পরিলক্ষিত হয়। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকে জেলা পুলিশ ও পাথারকান্দি পুলিশের বেশ কটি দল সাদা পোশাকে আছিমগঞ্জ সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাবার খবর পাওয়া গেছে। তবে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত পলাতক শিক্ষককে ফের আটক করার কোনো খবর পাওয়া যায়নি। এমন কাণ্ডে এলাকার সচেতন মহল পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন। উল্লেখ্য, দিন কয়েক আগে সেই স্কুলের পানীয় জল প্রকল্পের সঠিক বাস্তবায়ন না হওয়ার অভিযোগে তদন্তে নামেন সার্কেল অফিসার। এতে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। বিদ্যালয়ের নথিপত্রে মোট 18 জন শিক্ষকের নাম লিপিবদ্ধ থাকলেও সাকুল্যে কর্তব্য পালনে পাওয়া যায় মাত্র 4 জন শিক্ষককে। একই সাথে স্কুলে দেখা মেলে মাত্র 4-5 জন পড়ুয়াদের। সার্কেল অফিসারের তদন্তে আরও স্পষ্ট হয় যে
এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম দীর্ঘ প্রায় 3 বছর ধরে স্কুলে অনুপস্থিত থেকে সরকারি অর্থে গুয়াহাটিতে বিলাসবহুল জীবন অতিবাহিত করছেন। এমনকি সরকারিভাবে মাদ্রাসাগুলোকে স্কুলে রূপান্তরিত করার নির্দেশ থাকলেও এই শিক্ষা কেন্দ্রের সাইনবোর্ডটি আজও বদলানো হয়নি। একই সাথে স্কুলে বাড়তি ছাত্র সংখ্যা দেখে লোপাট করা হচ্ছে মিড ডে মিল সহ সরকারি অন্যান্য অনুদান। তোপখানা প্রথম খণ্ডে থাকা ডলু ফেরি ক্যাম্প থেকে অবৈধভাবে মাটি খনন করে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর লোকেরা। এই বিষয়ে বার কয়েকবার জনপ্রতিনিধিদের কাছে দ্বারস্থ হয়ে অবগত করলেও অবৈধভাবে খনন কার্য বন্ধ করা হয়নি। মঙ্গলবার বিষয়টি নিয়ে সরব হয়ে তোপখানা প্রথম খণ্ডের স্থানীয় কাছাড় জেলার জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন। এতে উল্লেখ করে বলা হয়, তোপখানা প্রথম খণ্ডে থাকা ডলু ফেরি ক্যাম্পে অনেক বসতবাড়ি রয়েছে। অবৈধভাবে মাটি খননের দরুন বর্ষাকালে ওই এলাকায় থাকা ঘরবাড়ি নদী গর্ভে তলিয়ে যায়। তাই অতিসত্বর মাটি খনন কার্য বন্ধ সহ তার বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলাশাসকের কাছে জোরালো দাবি জানান তারা। এদিন স্মারকপত্র প্রদানকালে স্থানীয়দের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী নাজির আহমেদ মজুমদার, শাহজান আহমেদ মজুমদার, জসিমউদ্দিন লস্কর প্রমুখ। তোপখানা গ্রামের পক্ষ থেকে একটা মেমোরান্ডাম সাবমিট করেছি। এখানে তোপখানা গ্রামের ভেতরে আর্মির একটা ক্যাম্প আছে, তো বর্তমানে এটা অ্যাবান্ডেড অবস্থায়, বাকি সব কিছু আর্মি অপশন করে নিয়ে চলে গেছে। তো এই যে লাস্ট পার্ট অফ তোপখানা জিপি, এটা 3 দিক দিয়া ইউটার্ন মানে নদী ঘেরাও। সে জায়গাতে খুব বেশি সয়েল ইরোশন হচ্ছে, রিভার ইরোশন, যার দরুন গোরগোর মানুষের ভেঙে যাচ্ছে। তো আর্মি এমন অবস্থায় কি করছে, সেখান থেকে মাটি কুড়ে নিয়ে যাচ্ছে, যার দরুন আমাদের অতদঞ্চলের মানুষের অনেক অসুবিধার সম্মুখীন। কিছুদিন যদি এভাবে মাটি গর্ত করে নেওয়া হয়, তাহলে তোপখানাবাসী মেজর পার্ট অফ তোপখানা জিপি উইল বি ফলেন আন্ডার রিভার বর্ডার। তো তার জন্য আমরা আজকে আর্মিকে অনেক রিকোয়েস্ট করার পরও কোনো ফলপ্রসূ রেজাল্ট না পাওয়াতে আজকে আমরা ডেপুটি কমিশনারের কাছে মেমোরান্ডাম সাবমিট করেছি, যাতে অতিসত্বর এখানে আর্মি কর্তৃক, যে মাসিমপুর আর্মি কর্তৃক যে মাটি খনন করে নেওয়া হচ্ছে, সেটা যদি অতিসত্বর বন্ধ হয়, নাহলে এলাকাবাসী অনেক জেওপার্ডিজ হবে। মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 35 জন রোগী করোনা পজিটিভের পর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে বিগত 24 ঘন্টায় অর্থাৎ সোমবার বিকেল 5টা থেকে মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি বলে জানা গেছে। বিগত 24 ঘন্টায় 13 জন রোগী পজিটিভ শনাক্ত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এক খুদে হাতির আচমকা জনসমক্ষে চলে আসায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার শিলচরে। খুদে হাতির আচমকা জনসমক্ষে চলে আসায় শহরের তারাপুর, চামড়াগুদাম ইত্যাদি এলাকায় হইচই দেখা দিয়েছে। প্রাপ্ত তথ্যমতে জানা যায়, খুদে হাতিটি গৃহপালিত মা হাতির সাথে সে তারাপুর রেলওয়ে ট্র্যাক সংলগ্ন কোনো স্থানে ছিল। সেই সময় ট্রেনের শব্দে ভয় পেয়ে মা হাতিকে ছেড়ে তারাপুর, চামড়াগুদাম সহ শহরের বেশ কয়েকটি এলাকায় দৌড়তে শুরু করে। এদিকে কৌতূহলী জনতার মুঠোফোনের ফ্ল্যাশে আরো দিকভ্রান্ত হয় খুদে হাতিটি। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও কীর্তনাশ্রয়ের পক্ষ থেকে মকর সংক্রান্তির দিন নগর কীর্তনের আয়োজন করা হয়েছে। আগামী 14 জানুয়ারি অর্থাৎ শুক্রবার সকাল 7:30 স্থানীয় নরসিংতলা ময়দান থেকে এক নগর কীর্তন বের করা হবে। নগর কীর্তনটি শহরের প্রধান প্রধান সড়কগুলো পরিক্রমা করে ফের নরসিংতলা ময়দানে এসে হরির লুঠের মাধ্যমে কীর্তন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, সনাতন ধর্মের মকর সংক্রান্তির দিনে নগর কীর্তনের এক বিশেষ রীতি রয়েছে, তাই প্রতি বছর সংগঠনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংগঠনের কর্মকর্তারা এই কথা জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ সমর বিজয় চক্রবর্তী, সম্পাদক তথা বিশিষ্ট তবলা শিল্পী ভাস্কর দাস, কানাইলাল দাস, রাহুল ভট্টাচার্য, পঙ্কজ শীল, দেবজ্যোতি রায়, প্রাণেশ কান্তি দাস প্রমুখ। নমস্কার,
আমরা কীর্তনাশ্রমের পক্ষ থেকে সবাইকে মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি বৎসরে কীর্তনাশ্রমের পক্ষ থেকে আমরা খুব সকালবেলা উঠে সংক্রান্তির দিন সকালবেলা আমরা হিন্দু শাস্ত্র মতে আমরা শহরের এখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় পরিক্রমা করে আমরা নরসিংহতলার মাঠে আমরা এটা সমাপ্তি হয় হরির লুটের মাধ্যমে এবং প্রচুরভাবে সাড়াও পাচ্ছি বিগত কয়েক বছর থেকে। তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আমরা যতই আমরা আধুনিকতার ছোঁয়া আমাদের মনের মধ্যে লাগুক কিন্তু আমাদের হিন্দু বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি আমরা কেউ না কেউ আমরা এগিয়ে না আসলে পরে এটা আস্তে আস্তে মিলিয়ে যাবে কাজ করি। আমরা শুধু নাম সংকীর্তন করি না, আমরা করি কীর্তন, যেটাকে বলা হয় ছোটা কীর্তন। নির্দিষ্ট গান আমাদের রয়েছে পৌষ সংক্রান্তির জন্য, সেই গান দিয়ে আমরা পথ পরিক্রমা করি। এবারও মধ্যশহর যে পুকুরটা আছে সেটার পারে যে মাঠ আছে ওই মাঠে আমরা জমায়েত হব 7:30টার সময়, 14ই জানুয়ারি পরে শুক্রবার দিন। আপনারা সবাই আসবেন। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মঙ্গলবার কুম্ভীর গ্রাম এয়ারপোর্ট অখণ্ড মণ্ডলীর ব্যবস্থাপনায় পালিত হল শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মতিথি উৎসব। স্থানীয় পিন্টু দত্ত রায়ের বাসভবনে অনুষ্ঠিত হয় এই উৎসব। সোমবার সন্ধ্যা 6টায় সমবেত উপাসনার মধ্য দিয়ে ওমকার বিগ্রহে অঞ্জলি প্রদান করে শুভ অধিবাসের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। মঙ্গলবার সকাল 8টায় সমবেত উপাসনার পর সকাল 11টায় বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি কুম্ভীর গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। এরপর চলে দিনব্যাপী হরিওম সংকীর্তন। দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এদিন সন্ধ্যায় ফের সমবেত উপাসনা শেষে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। উৎসবকে ঘিরে উপাসনাসহ অনুষ্ঠান স্থলে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে ছিল শ্রীমদ স্বামী স্বরূপানন্দের জীবনা দর্শন নিয়ে এক আলোচনা সভাও। এতে বিভিন্ন ভক্তরা বলেন, এবারও আমরা প্রতি বৎসরের ন্যায় মঙ্গলবার আমরা সকালবেলা, সোমবার আমরা অধিবাসের মাধ্যমে সন্ধ্যা 6টায় অধিবাসের মাধ্যমে আমরা অনুষ্ঠানের সূচনা করেছি। আমাদের অনুষ্ঠানে সূচিতে ছিল পরদিন অর্থাৎ মঙ্গলবার পরমারুদ্র শ্রী শ্রী বাবামণির শুভ জন্মদিনে সকাল 8ঘটিকায় আমরা সমবেত উপাসনা করে শ্রী বিগ্রহে অঞ্জলি প্রদান করেন আমাদের এয়ারপোর্ট মণ্ডলীর জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী সুনীল দেব মহাশয় এবং শ্রী বিগ্রহ অঞ্জলি প্রদানের পর আমরা 11ঘটিকায় আমরা নগর পরিক্রমাতে বের হই। নগর পরিক্রমা সমস্ত এয়ারপোর্ট প্রদক্ষিণ করে, এয়ারপোর্ট কলোনি প্রদক্ষিণ করে আমরা পুনরায় আমাদের অনুষ্ঠান স্থলে ফিরে আসি এবং পরবর্তীতে আমাদের দুপুর 1ঘটিকা হইতে আমাদের মহাপ্রসাদের ব্যবস্থা করা। সর্বভারতীয় আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাজিমাত করলেন ধর্মনগরের দুই কৃতি মহিলা। বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত 2019-20 বর্ষের সর্বভারতীয় স্তরে আবৃত্তি বিভাগের পঞ্চম বর্ষের শাস্ত্রীয় ও ক্রিয়াত্মক পরীক্ষায় সুমিতা ভট্টাচার্য তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক লাভ করেন। তার বাড়ি উত্তর জেলার ধর্মনগর শহরে। একই সাথে সপ্তম বর্ষে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন ধর্মনগর এর আরেক বাসিন্দা বহিষ্কা ভট্টাচার্য। গত 12 ডিসেম্বর আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত সমাবর্তন উৎসব মঞ্চ থেকে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক গ্রহণ করেন তারা। পুরস্কার বিতরণ মঞ্চে অতিথির আসনে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিশিষ্ট শিল্পী সুব্রতা সোম সহ রতন চক্রবর্তী, ইন্দ্রাণী চক্রবর্তী,
প্রতাপরঞ্জন নাথ প্রমুখ। উল্লেখ্য, সুস্মিতা ভট্টাচার্য শুধু সর্বভারতীয় স্তরে আবৃত্তিতে ব্রোঞ্জ পদক পেয়েছেন তা নয়, তিনি 1981-82 সালে ভারতের নাগপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রিতে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক লাভ করেছিলেন। তাছাড়া তিনি কর্মজীবনে UBI ব্যাংকের হেড ক্যাশিয়ার হিসাবে নিযুক্ত ছিলেন। চোখের সমস্যার কারণে অবসর হওয়ার কয়েক বছর পূর্বেই স্বেচ্ছায় ওনাকে অবসর নিতে হয়েছিল। তারপর থেকেই বৃদ্ধ বয়সে আবৃত্তি শ্রুতিপুরম এর গুরু ইন্দ্রাণী চক্রবর্তীর অনুপ্রেরণা ও সঠিক পরিচর্যা পেয়ে পঞ্চম বর্ষ পরীক্ষায় বসে সুস্মিতা ভট্টাচার্য সর্বভারতীয় স্তরের পরীক্ষায় তৃতীয় স্থান দখল করে দৃষ্টান্ত স্থাপন করেন। ধর্মনগর শহরের মেয়ে বহিষিকা ভট্টাচার্য শ্রুতিপুরম এর আবৃত্তি শিখে সপ্তম বর্ষে সর্বভারতীয় স্তরে প্রথম পুরস্কার দখল করে স্বর্ণপদক তথা আবৃত্তির রত্ন লাভ করতে সক্ষম হন। এক সাক্ষাৎকারে আবৃত্তিতে স্বর্ণপদক প্রাপকরা জানিয়েছেন, উনাদের গুরু ইন্দ্রাণী চক্রবর্তীর অনুপ্রেরণা ও অসামান্য সহযোগিতার ফলস্বরূপ তারা সর্বভারতীয় স্তরে পদক অর্জন করেছেন। ছোটবেলা থেকে মা বাবার অনুপ্রেরণায় আবৃত্তি শিখছি। ছোটবেলায় আমার মা আমাকে ছড়া শেখাতেন, বাবাও আমায় আবৃত্তি শেখাতেন। মাত্র কয়েক বছর হলো আমি শ্রুতিপুরমে আসি। আমার ম্যাডাম ইন্দ্রাণী চক্রবর্তী, উনি আমার সপ্তম বর্ষ পরীক্ষায় বসার জন্য উৎসাহ দেন এবং ওনার অক্লান্ত পরিশ্রমে আমি সর্বভারতীয় স্তরে আবৃত্তিরত্ন উপাধি লাভ করি। তো আমি ছোটবেলা থেকে নাচ, গান, আবৃত্তি সব কিছুই করে আসছি, কিন্তু আমার আবৃত্তিটা একটু বেশি ভালো লাগে। তো ম্যাডামের অক্লান্ত পরিশ্রম আর মা বাবা ওনাদের আশীর্বাদেই আমি আজকে এই সাফল্যটুকু পেয়েছি। আমার সুস্মিতা আন্টি সর্বভারতীয় স্তরে পঞ্চম বর্ষে ব্রোঞ্জ মেডেল পেলেন, আমি আবৃত্তিতে সপ্তম বর্ষে স্বর্ণপদক পাই এবং 11 ডিসেম্বর 2021 ইংরেজি আমাদের ম্যাডাম শ্রদ্ধা ইন্দ্রাণী চক্রবর্তী শব্দ সুরনন্দন উপাধি। কাজ শেষে বাড়ি ফেরার পথে ই রিকশার ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক কাঠমিস্ত্রির। মৃতের নাম নিতাই দেব, বাড়ি উত্তর ত্রিপুরার কামেশ্বর জিপি সংলগ্ন এলাকায়। ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর বাগবাসা জাতীয় সড়কের কামেশ্বরে। ধর্মনগর পুলিশ ঘাতক ই রিকশা ও চালক মন্টু পানিকাকে আটক করে একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এদিনই মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। সোমবার সন্ধ্যায় বাগবাসা থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন নিতাই। বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ইরিকশা ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে বাইসাইকেল চালক মারাত্মকভাবে জখম হয়ে সড়কের উপর ছিটকে পড়েন। তার বাইকও দুমড়ে মুচড়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে গিয়ে দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীর অকুস্থল থেকে বাইক সাইকেল চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা কাঠমিস্ত্রি নিতাইকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের পরিবারের লোকসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামনের দিক থেকে পাটা মানে এমনি লামাইতে আসছে, সাইকেল করে নামতে আসছে, বুঝছেন? ঠিক করতে পারছে না, কিন্তু সামনে চাকাও মারি। তোমার নাম কি? আমার নাম মন্টু পানি। মন্টু পানি আসাম বিশ্ববিদ্যালয়ের মান ক্রমশ তলানির দিকে ঠেকেছে। অনিয়ম, দুর্নীতি ও যথেচ্ছাড়ির মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে এই বিশ্ববিদ্যালয়। এখানে কোনো ধরনের শিক্ষার পরিবেশ ও বৌদ্ধিক চর্চা নেই, বরং শাসক দলের এক ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে এই বিশ্ববিদ্যালয়। এর জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দায়ী করল বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট। দলের মুখ্য আহ্বায়ক কল্পনার্ব গুপ্ত বলেন, এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের পিছনে সংগ্রামের এক গৌরব ইতিহাস রয়েছে। প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে আকসা এই দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে।
উপত্যকার লক্ষ লক্ষ মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কিন্তু সেই স্বপ্ন পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই বিশ্ববিদ্যালয়। বর্তমান উপাচার্যের কার্যকালে এই বিশ্ববিদ্যালয় আরএসএস বিজেপির এক ঘাঁটিতে পরিণত হয়েছে। গত বছর সমাবর্তন অনুষ্ঠানে তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের সমস্ত রীতিনীতিকে অগ্রাহ্য করে শাসক দলের সাংসদ বিধায়ক নেতা মন্ত্রীদের ভিড়ে ভর্তি ছিল মঞ্চ, কিন্তু কোনো বিশিষ্ট শিক্ষাবিদকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রয়াত জ্যোতিলাল চৌধুরীকে শ্রদ্ধা জানানো শিলচর রেসক্লাব। জেলা সদর থেকে পলাতক আছিমিয়া স্কুলের শিক্ষক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। অবৈধভাবে মাটি খনন সেনাকর্মীদের সরব তোপখানার স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।